শেরপুরের নকলায় একটি গাভী একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে। গত সোমবার উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকায় কৃষক শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। বাছুরগুলো দেখতে অনেকেই এখন শফিকুলের বাড়িতে ভিড় করছেন। আমি এই পাশের গ্রাম থেকে আসছি, গতকাল শুনছি, শোনার পরে একবার আসছিলাম, কিন্তু বারবার মনে চায় আর কি দেখতে, আবার আসছি আজকে। একটা দুইটা তিনটা পর্যন্ত আমি শুনছি, চারটা কোনোদিন শুনিও নাই দেখিও নাই। সারা বাংলাদেশের মধ্যে এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি শুনছি আগে দুইটা করে বাছুর হয়, দেখছি তিনটার কথা শুনছি, আমি নিজে দেখছি না, তা আজকে নিজের চোখে দেখলাম চারটা বাছুর হয়েছে। গত বছর ফ্রিজিয়ান শঙ্কর জাতের গাভীটি 97,000 টাকায় কিনেছিলেন শফিকুল। এর কিছুদিন পরই গাভীর কৃত্রিম প্রজনন করানো হয়। সোমবার স্থানীয় পল্লী পশু চিকিৎসকের সহায়তায় একে একে চারটি বকনা বাছুরের জন্ম হয়। চারটা বকনা বাচ্চা, চারটা কালার, তিনটা কালার একরকম, একটা কালার ভিন্ন, কালা কালার। নকলা প্রাণী সম্পদ হসপিটাল থেকে অন্যতম কর্মকর্তারা আসছিল, ওনারা দেখে গেল, চিকিৎসা দিয়ে গেছে। গাভীটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক, কিন্তু কিছুটা ঝুঁকিতে রয়েছে বাছুরগুলো। একটা বাছুর যে পুষ্টি নিত, সে জায়গা থেকে চারটা বাছুর পুষ্টি নিয়েছে। দুধ হওয়া দরকার হলো ওই গাভীটার, গত বছর দুধ হয়েছে 20 লিটার, এখন 22-25 লিটার হওয়ার কথা, এখন দুধ হচ্ছে 5 লিটার। তার মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মধ্যে অবস্থান করতেছে, যেটা আমরা বাছুরগুলোর অবস্থার মধ্যে দেখতেছি। একসঙ্গে চারটে বাছুর হওয়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। একটা গাভী থেকে চারটা বাচ্চা হওয়া, এগুলা একটু বিরল ঘটনা। সাধারণত একটা গাভীর একটা বাচ্চাই হয়, যেহেতু চারটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো এখনো ঝুঁকির মধ্যে কিছুটা আছে। বাছুর ও গাভীর যত্নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়।